হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাদ আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি আর থামলের দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কিন্তু তবুও একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হলো মা নবম শ্রেণীর ইতিহাসের অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে একটি বড় প্রশ্ন আমাদের তৈরি ক্লাস নাইন এবং টেনের স্বাদেশান অ্যাপসের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেখানে ক্লাস নাইন এবং টেনের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক আলোচনা করা আছে যেগুলি বিনামূল্যে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের তৈরি মাধ্যমিকের বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের একটি পিডিএফ তৈরি করা হয়েছে যেটি আপনারা ওই ডিসক্রিপশান থেকে চেক করে নিতে পারেন এখানে প্রশ্নটি হল ফ্রান্সে নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ঘোষণা সম্বন্ধে লেখো উত্তর ফরাসি সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা নামে একটি দলিল প্রকাশ করে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা এক ঘোষণাপত্রের ভিত্তি ফরাসি সংবিধান সভা প্রকাশিত ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র রচনার ক্ষেত্রে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র এবং ইংল্যান্ডের কার্টা ও বিল অফ রাইটস লক রুশো মন্তেস্কু প্রমুখ দার্শনিকের মতাদর্শ প্রভৃতির বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় দুই মানুষের অধিকার ঘোষণা ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে বলা যায় যে এক মানুষ জন্মগতভাবে মুক্ত ও স্বাধীন দুই মানুষের জন্মগত অধিকারগুলি পবিত্র ও অলঙ্ঘনীয় তিন আইনের চোখে সব মানুষ সমান চার রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী হল জনগণ পাঁচ যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার অধিকারী ছয় বাক স্বাধীনতা সংবাদপত্র স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সম্পত্তির অধিকার মানুষের সর্বজনীন অধিকার তিন সীমাবদ্ধতা ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে কিছু সীমাবদ্ধতা ছিল যেমন এক ঘোষণাপত্রে সামাজিক সাম্যের বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি দুই এতে মানুষের অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি তিন এতে শিক্ষার অধিকার সম্পর্কে কিছু বলা হয়নি চার মানুষের সংঘটিত আন্দোলন করার অধিকার সম্পর্কেও ঘোষণাপত্রটি নীরব থেকেছে চার নাগরিকের অধিকার অধিকারের কথা বলা হলেও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ঘোষণাপত্রে কিছুই বলা হয়নি চার গুরুত্ব কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না ঐতিহাসিক ওলার বলেছেন যে এই ঘোষণার মাধ্যমে বিশেষ অধিকার ও অসাম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন হয়েছে তিনি এই ঐতিহাসিক ঘোষণাপত্রকে পুরা পুরাতন্ত্রের মৃত্যুর পরওয়ানা বলে অভিহিত করেছেন তাছাড়াও বলে রাখি আমাদের তৈরি ক্লাস নাইন এবং টেনের সাদেশান অ্যাপসের লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেখানে ক্লাস নাইন এবং টেনের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক আলোচনা করা আছে যেগুলি বিনামূল্যে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের তৈরি মাধ্যমিকের বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের একটি পিডিএফ তৈরি করা হয়েছে যেটি আপনারা ওই ডিসক্রিপশান থেকে চেক করে নিতে পারেন